সিলেটেও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। এ নিয়ে আরও জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বিস্তার ঠেকাতে দৃশ্যমান কোনো উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা জানাবেন। আসলে সিলেটে যত সময় যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আসলে আশঙ্কাজনক হচ্ছে সেটা বলা যায়। কারণ আমরা জেনেছি জুলাই মাসে কিন্তু এক মাসেই সিলেটে প্রায় 1500 রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গু। এই আগস্ট মাসের যে চিত্রটি সেটি যদি বলি, সেটি কিন্তু প্রতিদিন গড়ে 20-25 জন শনাক্ত হচ্ছে নতুন রোগী। সেটি কিন্তু সিলেটের জন্য আসলে একটা বলা যায় অশনি সংকেত, কারণ সিলেটের কিন্তু অতীতের রেকর্ড কিন্তু ভেঙে গেছে এই সংখ্যায়, শনাক্তের সংখ্যায়। তবে আজকে যে কর্মসূচিতে আমি রয়েছি সেটি হচ্ছে আজকে এক ঘন্টা সারা সিলেট জেলায় একযোগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিলেটের জেলা প্রশাসন। এবং সিলেট আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলায় এবং সকল পৌরসভায় এই কার্যক্রম চালানো হচ্ছে। আমি একটু কথা বলবো সিলেটের মাননীয় জেলা প্রশাসক রয়েছেন আমাদের সাথে। আসলে এই আমরা একটু লাইভে রয়েছি, একটু জানতে চাচ্ছি যে আজকের এই কার্যক্রমটা সম্পর্কে একটু বলবেন। আজকে আসলে আপনারা দেখেছেন সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তো আমাদের সিলেট জেলায় ডেঙ্গুর প্রকোপটা অত বাড়েনি, কিন্তু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আমাদের মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা গত বৃহস্পতিবারে মিটিং করেছি এবং আজকে এক ঘন্টা সিলেট জেলার সকল অফিস এবং ব্যক্তিগত উদ্যোগে সব জায়গায় পরিষ্কারের একটা উদ্যোগ নিয়েছি। তার অংশ হিসাবে আজকে আমরা আমাদের কার্যালয় পরিষ্কার করছি এবং আমাদের আওতাধীন উপজেলা ইউনিয়ন পর্যায়ে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এই মশক নিধন অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চলবে। এটা আমরা কার্যক্রম নিয়েছি, আমরা ধারাবাহিকভাবেই চলমান রাখবো। আমাদের ডেঙ্গু প্রকোপ সহ আমাদের নৈমিত্তিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা অব্যাহত থাকবে আমাদের। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলছিলেন যে এই পরিচ্ছন্নতা অভিযান আজ জেলা প্রশাসকের কার্যালয় সহ সিলেটের সকল ইউনিয়ন, সকল পৌরসভা সহ সকল সরকারি বেসরকারি কার্যালয়ে এক ঘন্টাব্যাপী একযোগে চলবে। এবং এর পাশাপাশি নিয়মিত যে পরিচ্ছন্নতা অভিযান, যেটি অর্থাৎ এডিস মশার লার্ভা নিধনে যে অভিযান, সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আসলে আরেকটি বিষয় বলবো, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঝে মধ্যে যে সকল অভিযান চালানো হচ্ছে আমরা সেখানে দেখছি যে অভিযানে আসলে ডেঙ্গু বা এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া যাচ্ছে প্রতি অভিযানে তারা পাচ্ছেন। তারাও কিন্তু জরিমানার ব্যবস্থা করছে, জরিমানা করছেন এবং সচেতনতামূলক নানা কার্যক্রম হচ্ছে। এর পাশাপাশি আমরা জেনেছি যে প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যে সামাজিক সচেতনতা তৈরির যে বিষয়টি সেটি কিন্তু চালাচ্ছেন। সব কিছু মিলিয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে এটি প্রতিরোধে যে সামাজিক এবং প্রশাসনিক যে কার্যকরী উদ্যোগগুলো সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে সিলেটে। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।